দর্শক, কীর্তিমানের গল্পকথা অনুষ্ঠানের আজকের পর্বটি আমরা যে মানুষটিকে নিয়ে সাজিয়েছি, তিনি 1971 সনে আমাদের মহান স্বাধীনতা যুদ্ধের একজন বীর যোদ্ধা। দেশের গণ্ডি পেরিয়ে বিশ্বসভায় স্বমহিমায় উজ্জ্বল আমাদের বাংলাদেশের একজন খ্যাতিমান চিত্রশিল্পী। আন্তর্জাতিক অঙ্গনে নিজে সম্মানিত হয়েছেন এবং প্রিয় স্বদেশ মাতৃভূমিকে সম্মানিত করেছেন। তিনি অতি সম্প্রতি তার চিত্রকর্মের জন্য 2014 সনে শিল্পকলার লীলাভূমি ফ্রান্সের সর্বোচ্চ বেসামরিক খেতাব নাইট উপাধিতে ভূষিত হয়েছেন। তিনি আমাদের সকলের প্রিয় আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিত্রশিল্পী শাহাবুদ্দিন আহমেদ। একজন কীর্তিমান মানুষ কীভাবে হয়ে উঠলেন সেটি আমরা আপনার কাছ থেকে জানব, কিন্তু তার আগে আমরা আপনার জীবনের উপর একটি ডকুমেন্টারি নির্মাণ করেছি, সেটি দেখে আসবো। চলো। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিত্রশিল্পী শাহাবুদ্দিন আহমেদ ইংরেজি 1950 সনের 11 সেপ্টেম্বর ঢাকায় জন্মগ্রহণ করেন। তবে তার পৈতৃক নিবাস নরসিংদী জেলার রায়পুরা উপজেলার আলগি গ্রামে। পিতা তায়েবউদ্দিন সরকার এবং মাতা সাইফুন্নেছা দম্পতির 7 ছেলে 1 মেয়ের মধ্যে শাহাবুদ্দিন আহমেদ পিতামাতার দ্বিতীয় সন্তান। আজিমপুর ফরিদউদ্দিন উচ্চ বিদ্যালয় থেকে 1968 সনে এসএসসি পাশ করেন। এসএসসির পর ভর্তি হন তৎকালীন ঢাকা আর্ট কলেজে। এখান থেকেই 1973 সনে বিএফএ ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে ফ্রান্স সরকার কর্তৃক চারুকলায় বৃত্তি লাভ করে 1974 সন থেকে 1981 সন পর্যন্ত ইকোল দে বোজার্ট চারু ও কারুকলা মহাবিদ্যালয়ে পড়াশোনা করে অদ্যবধি প্যারিসে কর্মরত আছেন। শাহাবুদ্দিন আহমেদ আপাদমস্তক একটি রাজনৈতিক পরিবারের সন্তান। তার পিতা ছিলেন রাজনীতিবিদ এবং বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর। সেই সুবাদে ছোটবেলা থেকেই ছাত্রলীগের পোস্টার ফেস্টুন লেখার কাজ করতেন। ঢাকা আর্ট কলেজে পড়তে গিয়ে পুরোপুরি রাজনীতিতে জড়িয়ে পড়েন। 1971 সনে আমাদের মহান স্বাধীনতা যুদ্ধে একজন অকুতোভয় বীর যোদ্ধা শাহাবুদ্দিন আহমেদ রণাঙ্গনে প্লাটুন কমান্ডার হিসাবে নেতৃত্ব দিয়ে এক বলিষ্ঠ ভূমিকা পালন করেন। এছাড়া শাহাবুদ্দিন আহমেদের পুরো পরিবারই বীর মুক্তিযোদ্ধা। তারা 7 ভাই কোনো না কোনোভাবে মুক্তিযুদ্ধের সাথে সরাসরি যুক্ত ছিলেন। তার পিতা তায়েবউদ্দিন সরকার আগরতলা দুর্গা চৌধুরীপাড়া বাংলাদেশ আর্মি হোল্ডিং ক্যাম্পের চিফ ছিলেন। বড় ক্যানভাসের পর্দায় গতিশীল ও পেশিবহুল অতি মানবীয় পুরুষের ছবি আঁকতে ভীষণ পছন্দ করেন শাহাবুদ্দিন আহমেদ। আমাদের মহান স্বাধীনতা সংগ্রামে মুক্তিযোদ্ধাদের প্রচণ্ড গতি, শক্তি, জীবন বাজি রেখে সম্মুখ রণাঙ্গনে অগ্রসর হবার বিষয়টি তাকে বিশেষভাবে আকৃষ্ট করে। এজন্য তিনি তার ছবিতে গতিকে প্রাধান্য দেন বেশি, যার কারণে একটি নিজস্ব স্টাইল তৈরি হয়েছে আর এই স্টাইল তাকে বিশ্বসভায় শ্রেষ্ঠত্ব এনে দিয়েছে, খ্যাতি এনে দিয়েছে। বিশ্ব শিল্প সংস্কৃতির লীলাভূমি ফ্রান্সে নিজের জন্য একটি দৃঢ় অবস্থান তৈরি করে নিয়েছেন। তিনি তার অঙ্কিত কর্মগুলো বিশ্বব্যাপী ছড়িয়ে দিয়েছেন। এ যাবৎ দেশ বিদেশের অনেক গ্যালারিতে তার একক ও যৌথভাবে চিত্রকর্মের প্রদর্শনী হয়েছে। তার মধ্যে একক প্রদর্শনী হিসেবে 1974 সনের ভয়াবহ বন্যায় আক্রান্তদের অর্থ সাহায্যের জন্য ঢাকায় চারু ও কারুকলা মহাবিদ্যালয়ে চিত্র প্রদর্শনী হল্যান্ড, পোল্যান্ড, সেনেগাল, বেলজিয়াম এবং ভারতসহ সুইজারল্যান্ডের লুসানে অবস্থিত অলিম্পিক মিউজিয়াম এবং ফ্রান্সের বোর্গ এন্ড ব্রেজ মিউজিয়ামেও বৈশ্বিকভাবে প্রদর্শন অন্যতম। শাহাবুদ্দিন আহমেদের বিভিন্ন চিত্রকর্ম বাংলাদেশসহ বুলগেরিয়া, তাইওয়ান, সুইজারল্যান্ড, দক্ষিণ কোরিয়া এবং ফ্রান্সের বিভিন্ন প্রখ্যাত গ্যালারি, বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে সংরক্ষিত আছে।
শাহাবুদ্দিন আহমেদ তার কাজের স্বীকৃতিস্বরূপ 1968 সনে রাষ্ট্রপতি স্বর্ণপদক, 1973 সনে প্রধানমন্ত্রী স্বর্ণপদক, 1975 সনে প্যারিসে অধ্যয়নরত শিল্পীদের আন্তর্জাতিক প্রদর্শনীতে প্রথম পুরস্কার, 1979 সনে প্যারিসে আয়োজিত 31টি দেশের শিল্পীদের আন্তর্জাতিক চিত্র প্রদর্শনীতে প্রথম পুরস্কার, 1980 সনে ইউনেস্কো আয়োজিত আন্তর্জাতিক চিত্র প্রদর্শনীতে প্রথম পুরস্কার, 1992 সনে মাস্টার্স পেইন্টার্স অব কন্টেম্পোরারি আর্টসের 50 জনের একজন হিসেবে বার্সেলোনায় অলিম্পিয়াড অব আর্টস পদক, 2000 সনে চারুকলায় গৌরবময় ও কৃতিত্বপূর্ণ অবদানের জন্য বাংলাদেশ সরকার কর্তৃক স্বাধীনতা পদক পেয়েছেন এবং 2014 সনে চিত্রকর্মী অসামান্য অবদানের জন্য ফ্রান্সের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা আর্ট অ্যান্ড লিটারেচারের নাইট উপাধিতে ভূষিত হবার মাধ্যমে বিশ্ব সবাই নিজেকে সম্মানিত করেছেন, প্রিয় স্বদেশকে তুলে ধরেছেন। এছাড়াও দেশে বিদেশে আরও অসংখ্য পুরস্কার, সম্মাননা এবং স্বীকৃতিও অর্জন করেছেন তিনি। ব্যক্তিগত জীবনে স্ত্রী আনা ইসলাম, দুই কন্যা চিত্রসিদ্ধি শাহাবুদ্দিন এবং চর্যাপদ শাহাবুদ্দিনকে নিয়ে শাহাবুদ্দিন আহমেদের পারিবারিক জীবন। সম্পূর্ণ নিজ উদ্যোগে, নিজের চেষ্টায় সুপ্রতিষ্ঠিত একজন মানুষ শাহাবুদ্দিন আহমেদ। যতদিন বাঙালি জাতি থাকবে, বিশ্ব শিল্পকলা থাকবে, ততদিন তার কর্মের মাঝে এক জ্বলজ্বলে তারকা হয়ে থাকবেন খ্যাতিমান চিত্রশিল্পী শাহাবুদ্দিন আহমেদ। ডকুমেন্টারিতে দেখলাম, প্রথমেই জানতে চাইব যে পরিবারটিতে আপনার জন্ম সেই পরিবারটি এবং শৈশব কৈশোর বেড়ে ওঠা সম্পর্কে। বাঙালিদের সাধারণ মধ্যবিত্ত যে পরিবার, শৈশব এমনভাবেই কেটেছে গ্রামেই। গ্রামটা অবশ্য মেঘনা নদীর পাড়ে রায়পুরা থানায়, গ্রামের নাম আলগি, আলগি গ্রাম। আচ্ছা, সেই আলগি গ্রামে বসবাসী যাচ্ছে সাধারণত নদীর পাড়ে, কাছাকাছি অনেক জেলে ছিল। আমাদের গ্রামটা অবশ্য খুব অন্যান্য আশেপাশে গ্রামের তুলনায় খুব গরিব। তো আমার বাবা ওই গ্রামের আবার কী কে সরকার হিসেবে পরিচিত সবাই রায়পুরায়। উনি তো আগা ঘুরেই রায়পুরা থানা ভাইস প্রেসিডেন্ট ছিলেন সারা জীবন আওয়ামী লীগের। উনি রাজনৈতিক কর্মী। তো আমার শৈশব ছোটোবেলা, আমি ক্লাস থ্রিতে ওইখানে প্রাইমারি স্কুল ছিল, তো প্রাইমারি স্কুলে ইভেন তখনকার সময় পর্যন্ত প্রাইমারি স্কুলে পড়েছি আমি, ধরেন ক্লাস থ্রি পর্যন্ত পড়েছি। ইভেন স্লেটে বা মাটিতেও লিখেছি অঙ্ক, হ্যাঁ, ABCD, এই তখনকার সময় তাই ছিল। তারপর ঢাকায় চলে আসে আমার বাবা, ঢাকায় বাবা মা চলে আসেন সবাই, সেইখানে ব্যবসা বাণিজ্য করতেন, উনি ব্যবসায়ী ছিলেন। সে আমাকে ভর্তি করে দিলে এই কলাবাগানই প্রাইমারি স্কুলে, কিন্তু গ্রামের প্রাইমারি স্কুলে থ্রিতে, কাজে যে এখানে আমাকে থ্রিতে না করে ক্লাস ওয়ানে ভর্তি করাই দেওয়া হয়েছে। সে ওয়ানে পড়াশুনো করি এখানে ছোটোবেলা। কিন্তু গ্রামের একটা যখনই ছুটি পেতাম, হ্যাঁ, খুব মোহ ছিল ছুটি যাওয়ার, কারণ ওই মেঘনা নদী আমাদের একদম মেঘনা নদীর পারে, এবং যখন বর্ষা হতো না আমরা চৌকিতে বসে থাকতাম, হ্যাঁ, পানিতে পা দিয়ে খেলতাম ঘরের মতো। চোখ আছে যে ওইটা একদম নেশা, নদীতে গিয়ে ঝাঁপ দিতাম সাঁতার কাটার জন্য। এটা খুব মিস হতো যখন ঢাকায় চলে আসি, খুব বরাবরই আসলে তখনকার জীবনযাত্রা তো আজকের মতন ছিল না, তো বুঝলেন লোক সংখ্যা কম ছিল, এত বিল্ডিং বা এত ঠিক আজকের মতন ছিল না। কিন্তু ওখানে ঢাকা শহরটাও গ্রামই মনে হতো, কিন্তু তারপর কিন্তু ওই বিশাল নদীরই একটা তো আর পাওয়া যায় না, মেঘনা নদী, হ্যাঁ, ওইটা আমার বিশেষ মানে আমার মনে হয় শৈশবে ওটাই সবচেয়ে বড় আকর্ষণ আমার জীবনে, নদীটা। এই ছোট্ট বয়সটিতে স্বপ্ন কি ছিল যে বড় হয়ে কি হবে? ক্লাস ফোর থেকে ফাইভ ওঠার সময় এই আরম্ভ হলো, বিভিন্ন বইপত্রের ছবি দেখা,
তারপর যদি খবরের কাগজে এসব তখন আজকের মতন এত ছবি হচ্ছিল না। কেন জানি ওগুলি আকর্ষণ হতো আমার, দেখতাম কী করে এই ছবি আঁকে, ওই ওইখান থেকে নেশাটা আরম্ভ হয়। আপনি দেশে তো বটেই আন্তর্জাতিক অঙ্গনে বিশেষ জায়গা করে নিয়েছেন, এই জায়গাটি করতে অনেক দুর্গম পথ পাড়ি দিতে হয়েছে, এটি কীভাবে সম্ভব হলো? আসলে মাথায় আমার ঢুকেছে যে আলেকজান্ডার দ্য গ্রেট, নেপোলিয়ান, হ্যাঁ, শেক্সপিয়ার, রবীন্দ্রনাথ, তো ওটা তো আমার মতনই, যে ওইটা ওরা যদি হয় আমার হবে না, ওইটা এইগুলি আমার ঢুকেছে। বাস্তবে কি আসলে আমি যদি মুক্তিযোদ্ধায় না যেতাম, মুক্তিযুদ্ধে যদি অংশগ্রহণ না করতাম, হয়তো আমার এই দুর্দশ সাহসীতা হতো না। এই যদি বাংলাদেশ না হতো, বাংলাদেশ না হলে তো প্যারিসে যেতেও পারতাম না। সেক্ষেত্রে এগুলি আমাকে বুঝেছ ম্যানেটিক, না এটা একটা শক্তি আমাকে উপহার দিয়েছে। চিত্রকর্মের একটি মূল উপজীব্য বিষয় গতি, এই গতিময়তার উৎস কোথা থেকে পেলে? আমি যখনই জয়ন আলাউদ্দিনের ছবি আমার, আমি ছোটবেলা কলেজে পড়ার সময় ওনার ছবিগুলি আমি লক্ষ্য করতাম, হ্যাঁ, অনুভব করতাম, ওনার ছবিতে কিন্তু গতি আছে, যে সার ছুড়ে যাচ্ছে, ঘুম টানছে, তারপর ঠেলা গাড়ি ঠেলছে, তাই না? তো কাজে যে আমার ভিতর কিন্তু আগাগুড়ি ছিল এটা। তারপর ধরো স্বাধীনতার যুদ্ধে 9 মাস, তারপর এর আগে অসহযোগ আন্দোলন, এই যে এগুলিতে আমি সক্রিয়ভাবে জড়িত, কাছে যেগুলি একটা আন্দোলন, সেটা একটা মুভমেন্ট আমার ভিতরে জেগে উঠেছে। তারপর যখন স্তব্ধ হয়ে যায়, যখন আমি প্যারিসে যাই, স্তব্ধ হয়ে যায় কারণ আমাকে ফেলে দিচ্ছে, আমি কেউ না, সেই কেউ না বললে এই যে স্তব্ধ হওয়া, তখন ভিতরে ভিতরে জমা হচ্ছিল আমার, হ্যাঁ, কী করে নতুন নতুনভাবে দেখে বলতে পারি, যে নতুন ধারা, সে এগুলি অনেক 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 কষ্টের ব্যাপার। কিন্তু অবশেষে আমি বলতেছি যে গতিটা আসলে আমি আমাদের বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের মূল ইয়ারটা কিন্তু এখান থেকে এসছে আমার, কারণ আমি যখন ওদের পেন্টিং রেনেসার পেন্টিং লুবারে বলো, তারপর ধরো ইটালিতে যাই, গ্রিসে যাই, যে ছবিগুলিতে একটু ওয়ারের ছবি বা ওদের স্বাধীনতার, ওদের দেশের স্বাধীনতার ওই ছবিগুলি আমাকে আকর্ষণ করে, হ্যাঁ, যেমন ধরো ডেলাক্রোয়া, ডেলাক্রোয়া একজন গ্রেট পেইন্টার, সে ওর দেখবে যে একটা ছবি আছে ফ্রেঞ্চ রিভলিউশনের, হ্যাঁ, সে ওই ছবিটা আমি কপিও করেছি, কারণ আমাদের একটা ক্লাস ছিল কপি করা মাস্টারদের, ওল্ড মাস্টার পেন্টিংদের, সে ওইভাবে ধীরে ধীরে আসছি। তারপর তো চর্চা করতে 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 আমার একটা নিজস্ব স্টাইল তৈরি হয়ে গেছে। আজকে যে এই পর্যায়ে এসেছেন, এর পেছনে যাদের অবদানের কথা বলতে চান? আমার আমার জীবনের অনেক কিছু, অনেকের দুজন ব্যক্তি সাংঘাতিক অবদান, এক হলো বঙ্গবন্ধু, আরেকজনের জয়নালাপ্তি, শিল্পাচার্য জয়নালাপ্তি, তারপর তো আছে আমার বাবা, পরিবার, হ্যাঁ। আপনি একটি শিল্প মাধ্যমের মানুষ, তা আমরা প্রত্যেকেই চলচ্চিত্র দেখি, আপনার দেখা হৃদয় ছুঁয়ে যাওয়া একটি চলচ্চিত্রের কথা জানতে চাইব, যেটি আমরা আমাদের দর্শকদের সঙ্গে শেয়ার করব। আমি যেন 19 বার দেখেছি একটাই সিনেমা প্যারিসে, তাও 19 বার। আচ্ছা, প্রথমে সবচেয়ে মারাত্মক আমার জন্য যে কাশফুল যে এত সুন্দর হতে পারে, এত সাদা, এত মিস্টেরিয়াস হতে পারে, দিদি দিদি ডাকছিল না? মা যদি
একজন অগ্রজ হিসেবে, অভিভাবক হিসেবে তরুণ প্রজন্মের জন্য আপনার পরামর্শ? আসলে বাংলাদেশের তরুণদের অনেক ট্যালেন্ট, হ্যাঁ, ওদের খুব দক্ষতা আছে, সব কিছু তার প্রমাণও আছে। কিন্তু কিছুদিন পরেই তরুণের পর যখন আগেতে থাকে তারপর আর পারে না, কুলাতে পারে না। আসলে দমের ব্যাপার আছে আর টাকার প্রতি ধাবিত হয়ে যাচ্ছে। এটা একটা ফ্যাশনের মতন, তুমি ফ্যাশন দিয়ে তো সব জিনিস হয় না। হ্যাঁ, তো ওইটি আহ্বান করবো, বা আমার আহ্বান তো না, আমি আমার অভিজ্ঞতা দিয়ে বলছি, টাকাই সবচেয়ে বড় জিনিস নয়। হ্যাঁ, তার নিজেকে সৎ থাকা। আমাদের মহান স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন, আজকে এই পর্যায়ে এসে মনে কি হয় যে আপনি সেই বাংলাদেশটি পেয়েছেন? যদি না পেয়ে থাকেন, আপনি কেমন বাংলাদেশের স্বপ্ন দেখেন? আসলে জানো, আমাদের ভাগ্য, ভাগ্যর একটা ব্যাপার আছে, কিন্তু ডেস্টিনি, ভাগ্যটা এমন, দেশ না হতে হতেই খণ্ড বিখণ্ড হয়ে যারা প্রথম সারি এবং বঙ্গবন্ধুর মতন লোক, যে পা থেকে মাথা পর্যন্ত যে দেশকে ভালোবাসত, ওটা ওকে যখন এভাবে এই পরিণতির জন্য, এই যে আমরা ভুগছি, ভুগন্তি যা কিছু ঘটতেছে, কিন্তু ওনাকে কেন্দ্র করে এটাই, এটা আমাদের ভাগ্য। কোনো জাতিকে এইভাবে এই যে আমাদের ফসল দিতে হচ্ছে, আমাদের দুঃখ ব্যথা বেদনা তাকে রক্ত দিয়ে, রক্ত শেষ মুহূর্ত পর্যন্ত উনি রক্ত দিয়ে গেলেন। সেই প্রথম বলেছিলেন রক্ত আরও দিব, কিন্তু স্বাধীন ঠিকই করেছে, কারণ তাকে আমরা ঠিক মতন মূল্যায়ন করতে পারিনি। এটা গেল এক। আর যে আমাকে সবাই প্রশ্ন করে, আসলে আমি 74 সালে যে বাংলাদেশ দেখেছিলাম, আমার মুঠেই কোনো দিনও ইচ্ছা ছিল না এই প্যারিসে যাওয়া। আমার কাছে সেই স্বপ্ন, আমার কাছে সেই 70 স্বাধীন হওয়ার পর 72-73 যা দেখেছি, ওটা আমার কাছে এখনও মনে হচ্ছে, আমি এখনও ভাবি ওটি, কিন্তু বাস্তবে তা নয়। হ্যাঁ, অনেকে বলে তুই খুব ইনোসেন্ট শিশু, আসলে আমি ওই ওরকম স্বপ্ন, আমি শুধু শিল্পী শাহাবুদ্দিন নয়, হাজার হাজার মানুষ কষ্ট করেছে না খেয়ে দৌড়াদৌড়ি। প্রথম হলে তো স্বাধীনতা, বাঙালিরা তো খুব আরামপ্রিয় জাতি ছিল, এত কষ্ট করার পর কী হলো, একদম সব উলট পুলট ভেঙে চুরে টুরে করে, কিন্তু খামা আছে না, ঘরের থাম্বাগুলি রয়ে গেছে, আবার নতুন করে করছে, তারপরও কিন্তু হচ্ছে। ওই জন্য আমি আশাবাদী, এত কিছু হওয়ার পরে কিন্তু এগিয়ে যাচ্ছে বাংলাদেশ, যে এগিয়ে যাচ্ছে, এর একটাই কারণ, যেহেতু আমরা বিজয় হয়েছিলাম। হ্যাঁ, এমনি নয়, সে কত 90,000 সোলজার সারেন্ডার করেছে, পৃথিবীর ইতিহাসে নাই, সো এগুলি কঠিন জিনিস, তো ওইটার জন্য আমরা খুব, আমি পার্সোনাল খুব গর্বিত। এতক্ষণ আপনার জীবনের কথা শুনলাম, আপনার কর্মের কথা শুনলাম, আমরা এবার আপনার পরিবারের সদস্যদের কথা শুনব। একজন কীর্তিমান মানুষকে অত্যন্ত কাছ থেকে দেখার আলোকে তারা কি বলছেন, আমরা সেটি একটু শুনব। শিল্পী শাহাবুদ্দিন আমার মেজো ভাই, কিন্তু মেজো ভাই হলো উনি আমাদের ফ্যামিলির জন্য বলা যায় বড় ভাইয়ের মতনই, কেননা বড় ভাইয়ের যে কী বলে আপনার যে দায় দায়িত্ব, এক সেন্সে বড় ভাইয়ের দায় দায়িত্বটা উনি পালন করেছেন, কেননা আমার শহর বড় ভাই যিনি, উনি অ্যাক্সিডেন্ট হওয়ার পরে ছোটোবেলায়, তারপর থেকে একটু ব্যালেন্স কিছুটা আর কি অসুস্থ ছিল, যার কারণে দেখা গেছে আব্বার পর আমার মেজো ভাই এই ফ্যামিলির বলা চলে দায় দায়িত্ব পুরোটাই উনি পালন করেছেন। আরেক হলো ওনার সবচেয়ে বড় গুণ, সবচেয়ে আমার দৃষ্টিকোণ থেকে, এক কন্টিনিউয়াল ছবি আঁকে, এবং ছবি আঁকার সময় কেউ যদি আশেপাশে থাকে খুব আনইজি ফিল করে, দ্যাট মিন্স ওনার কনসেন্ট্রেশনটা নষ্ট হয়ে যায়, এরকম একটা ভাব, যার কারণে দেখছি যে সবসময় খুব কনসেন্ট্রেট নিয়ে ছবি আঁকে। এটাই আমার কাছে সবচেয়ে, আমার কাছে মনে হয় এই কারণেই উনি এতটুকু আজকে উঠতে পেরেছেন, মানে অন্য সব সারাদিন অন্য কোনো কিছু করবে না, শুধু ছবি আঁকা নিয়ে ব্যস্ত থাকে। আমি মনে করি উনি যদি আরও এরকম সুস্থ স্বাভাবিক থাকতে পারে, এবং থেকে যদি আরও এরকম ছবি আঁকতে পারে, আমি মনে করি উনি বাঙালি নয়, এশিয়া বা আমাদের এই ইউরোপ, এই বাঙালি হিসাবে সারা বিশ্বে আরও প্রতিষ্ঠিত হবে এবং আরও সুনাম অর্জন করবে, আমি এই ব্যাপারে দৃঢ় বিশ্বাস রাখি।
আমরা পুরো সাতটা ভাই কিন্তু মুক্তিযুদ্ধের সাথে জড়িত একদম, আর পাঁচ ভাই ছিল সহস্র একদম যুদ্ধক্ষেত্রে, আমরা দুই ভাই ছিলাম ইন্ডিয়াতে। তা আমরা ওই ক্যাম্পের থেকে সেই ক্যাম্প অনেকে আমি নিজে আমাদের যে আব্দুল মতিন খসরু, হ্যাঁ উনি গোমতী ক্যাম্পে ছিলেন, ওইখানে আমি দেখি আমাদের বুলু ভাই আমাদের মহল্লার অনেকে আছে মুক্তিযুদ্ধে যাদেরকে আমি নিয়ে গেছি, হ্যাঁ অনেকে মারা গেছে আরও অনেকে জীবিত আমাকে যারা চিনেন একদম, আমাকেই বলে আমি সবচেয়ে বড় বড় মুক্তিযোদ্ধা, তো ক্ষুদ্র মুক্তিযোদ্ধা আর কি। তো শাহাবুদ্দিন ভাই বলাটা মানে এটা শেষ করা যাবে না, উনি যে মানে ওই আপোষ করেন নাই, আপোষ বলতে যে অনেকে অনেকভাবে দলভাবে নেওয়ার জন্য চেষ্টা করেছেন ওইটা দিবে সেটা বানাবে, ইভেন বর্তমান অনেকে অনেক কিছু চান, উনি কিন্তু এসবে না। ওনার কথা হচ্ছে আমি আমার ছবি আঁকায় যেটা আছে সেটাতে যাব, দেশকে উনি ভালোবাসেন যেই কারণে উনি পাসপোর্ট বাংলাদেশের পাসপোর্টটা উনি ধরে রাখলেন, যেটা আমিও নেই নেই, আমি হল্যান্ডে ছিলাম, আমি হল্যান্ডে তখন দিচ্ছিলাম, আমি চিন্তা করি থাক বাংলাদেশের পাসপোর্টই থাক। তা এটা আমাদের ফ্যামিলির মধ্যে এটা রয়ে গেছে, যারা নেওয়া নিয়েছে কিন্তু আমি নেই নেই, ভাই নেই নেই, শাহাবুদ্দিন ভাই যে কোনো নাইট পদকটা পাইতে ওনার দেরি হলো, উনি যে একটা পদক পাইলেন নাইট পদক, এটা কিন্তু চিত্রকলাতে কিন্তু খুবই স্ট্রং, নাইট শুনলে মনে হয় যে এটা ওই যে ইয়ে পাইছে অনেকে, নো নো, চিত্রকলাতে ফ্রান্সে যদি নাইট পদক পায় এটা কিন্তু বিশাল, এটা কিন্তু নোবেলের কাছাকাছি পর্যায়ে, কারণ ইউরোপে এটা ওরা জানে যে নাইট পদকটা কী, কারণ চিত্রকলা মানে ছবি আঁকাতে নাইট পদক পাওয়া মানে ওই ফ্রান্সের মতন জায়গায় চারটাখানি কথা না, কারণ এটা ওয়ার্ল্ড ফেমাস। হ্যাঁ এটা হচ্ছে শাহাবুদ্দিন ভাই সম্বন্ধে বলে শেষ করা যাবে না, খুবই ভালো লোক, মানে না মিশলে বোঝা যাবে না, মানে কারোর বিরুদ্ধে কোনো রকম ওনার কোনো অভিযোগ নাই। আমি ছোটোবেলায় দেখতাম আমার ভাই ছবি আঁকতো, অনেক গ্যাদারিং হতো, আমি ওর থেকে উৎফুল্ল হয়ে আমি আর্ট কলেজে ভর্তি হওয়ার আগ্রহ তৈরি হয়, এবং পরে আমি ওইটার উপর পড়াশোনা করে আমি আমেরিকায় যাই, প্যারিসে শাহাবুদ্দিন ভাইয়ের এখানে ছিলাম দুইবার, আমি প্যারিসে গেছি দুইবার, শাহাবুদ্দিন ভাইয়ের এখানে ছিলাম, দেখেছি হি ইজ গ্রেট, তো আমার আর কিছু বলার নাই। এতক্ষণ আপনার সঙ্গে সুন্দর একটি সময় কাটালাম, এবার আমাদের যেতে হবে, বিদায় চাইছি, ভালো থাকবেন সুস্থ থাকবেন। বাহ তোমরাও ভালো থাকো। হ্যাঁ তুমি রবে নীরবে হৃদয়ে